বুঝতেই পারলে প্রথমে। তবে চন্দননগর স্ট্যান্ডে কেন এসেছি, এসেছি খেতে, অবশ্যই এরকম শীতের সন্ধ্যায় এসেছি খেতে। কোথায় খাবো না খাবো কী খাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে পেয়ে গেছি জয়ন্তীকে, যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো আমার ভাই। চলো দুজনে মিলে বেরিয়ে পড়েছি, কোথায় যাবো না যাবো দেখতে হলে ব্লগটা দেখতে পারো। আজকে কিন্তু এখন বাজে ঘড়িতে প্রায় 8টা আর আমরা এসে গেছি একটা ক্যাফেতে। ব্যাকগ্রাউন্ডটা দেখে তো আমরা বুঝতেই পারছো এসে গেছি একটা ক্যাফেতে। আজকে এসেছি 8টা, ওই যো আমার পেছনে আছে লোগো ওনাদের, আড্ডা, হ্যাভ ফুড উইথ ফান। চলো দেখা যাক, একটু ওনাদের সঙ্গে কথা বলে নেবো, তারপর খাবার দাবার কী নেওয়া যায় না নেওয়া যায় সবই তোমাদের সাথে শেয়ার করবো। মেনু কার্ডটা তো অবশ্যই শেয়ার করবো, তার আগে ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবো। চলো এই যে আমরা চলে এসেছি আড্ডা, এটা একটা ক্যাফে, আর আগেই বললাম হ্যাভ ফুড উইথ ফান। আর একটু স্মৃতিদির সঙ্গে কথা বলে নেব, কবে কি ওপেন হয়েছে না হয়েছে একটু জেনে নেব। হ্যালো, হ্যালো, আর একটু যদি বলেন কবে কি হচ্ছে। তোমাদেরকে আমি অনেক থ্যাংক ইউ জানাই এখানে এসছো, এবং আমি তো চেষ্টাই করছি, এখন আমি বলছি আমি কিন্তু একদম ছোট থেকে বড় হচ্ছি, চেষ্টা করছি, এসেছি দেখা যাক কেমন কি হয়। তার থেকে আগে একটু জেনে নেব কবে ওপেন হয়েছে। এটা ওপেন হয়েছে ডিসেম্বরের 4 তারিখ, মানে 4 ডিসেম্বর ওপেন হয়েছে। আচ্ছা, তো আজকে 2 মাস হয়নি এখনো, হতে যাবে। তো ভালো ভালো মানুষের সাক্ষাৎকার পেয়েছি, ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়েছে, তো সবার এখনো অবধি সবার থেকে ভালোটাই পেয়েছি আমি, খারাপটা পাইনি, জানি না আগামী দিনে খারাপটা পেলে নিতে পারবো কিনা সেটাও আমি জানি না। না না, ভালো খারাপ নিয়েই চলবে। একটু যদি লোকেশনটা বলে দেয়। লোকেশনটা হচ্ছে বড়বাজার মার্বেল হাউসের তলায়, মানে মেনলি স্ট্যান্ড চন্দননগর স্ট্যান্ড আসলে চন্দননগর চার্চের ঠিক পেছনে। আমি যদি আগে থেকে ধরি, মানে আমার লেফট সাইড থেকে ধরলে বলবো আমি মঞ্জেনিস থেকে দেখতে হবে, আর রাইট সাইড থেকে বলি তাহলে কর্পোরেশন, চন্দননগর কর্পোরেশন, দুটোর মিডিলে হচ্ছে আমরা। আচ্ছা, মাঝখান বরাবর আছে তাই আমাদের চিন্তা কোনো অসুবিধা হবে না। চন্দননগর চার্চের ব্যাকটা, হ্যাঁ চন্দননগর চার্চের একদম পেছনে, চিন্তে খুব একটা অসুবিধা হবে না। চলো আপাতত এখানে একটা কথা আমি বলে দিই, অবশ্যই লাইভে আছো, আগামী সোমবার থেকে শুক্রবার একটা কিন্তু অফার চলছে, সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি যারা যারা আসবে তাদের জন্য ফ্রি পপকর্ন, ঠিক আছে, তার সাথে 350 টাকার, মানে যা অর্ডার করবে সেটা যদি 350 রুপিজ হয় তার উপর 10% ডিসকাউন্ট থাকছে। এবার 350 ওপরে হলেও তাই থাকছে, 10% 350 মিনিমাম। আচ্ছা, এটা থাকছে। আর সবার জন্য সারাদিন ব্যাপী সবার জন্য পপকর্ন রয়েছে, এটা আমাদের তরফ থেকে, আড্ডা ক্যাফের তরফ থেকে। তাহলে তো ভালোই হয়, তাহলে চটপট দেখে নাও আর দেরি করো না। চলো আপাতত আজকের অর্ডারটা করে দেবো, আর তার আগে দেখিয়ে দেবো তোমাদের অ্যাম্বিয়েন্সটা। চলো থ্যাংক ইউ, ওয়েলকাম। To the wish you were here, but you're not, cause the drinks bring back all the memories of everything we've been through. Toast to the ones here today, toast to the ones that we lost on the way, cause the drinks bring back all the memories, and the memories, bring back your, memories, bring back your, memories, bring back, memories, bring back. We'll be right back.
আড্ডা ক্যাফে থেকে তো আমরা কী কী অর্ডার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সময় এসে গেছে টেস্টিংয়ে। দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা কিন্তু একদম সাইজটা কিন্তু বিশাল, এই দেখো। আর যেহেতু চিজ তো দেখতেই পাচ্ছি, একটু দেখবো ভেতরে কী আছে। এই দেখো চিজে ভরপুর। চলো টেস্ট করে দেখা যাক, একটুখানি সস নিয়ে টেস্ট করবো, বাইট নেবো একটা। চিজের ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগছে, ভরপুর চিজ আর এরকম সসে দিয়ে জাস্ট একটা বাইট নিতে এরকম শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ লাগছে। এর জন্য নিয়ে নিয়েছি ক্রিস্পি চিকেন উইংস, এক প্লেটে আছে 5 পিস। আমি প্রাইসটা অবশ্যই মেনশন করে দেবো, আপাতত টেস্ট করে দেখবো। আর তার সঙ্গে এইরকম সুইট চিলি সস, সাধারণত ক্যাফেতে সুইট চিলি সস কিন্তু খুব একটা দেখা যায় না, এখানে দিয়েছে, আমি টেস্ট করে দেখবো। চলো এগুলো হচ্ছে চিকেন উইংস, সাইজগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, একটু টেস্ট করে দেখা যায়। এরকম সুইট চিলি সস একটু ডুবিয়ে নিলাম, নিয়ে এবার বাইট নেব। একদম মুচমুচে বাইরেটা, আর ভেতরটা আমি দেখাতে বলবো, চিকেনটা কিন্তু একদম ফ্রেশ, দেখে বুঝতেই পারছো বাইরে কোটিংটা একদম ক্রিস্পি, আর কিছু একটা মশলা আছে যার জন্য ফ্লেভারটা খুব ভালো লাগছে, আর এরকম সুইট চিলি সস দিয়ে কিন্তু দারুণ লাগছে। এ দেখো তাহলে দেখলে আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, শীতের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, আর স্মৃতিদের সঙ্গে খুবই আড্ডাও হলো আড্ডা ক্যাফেতে এসে অবশ্যই। আর তাই তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো এরকম আড্ডা ক্যাফেতে আসো, আর অবশ্যই খাবারগুলো টেস্ট করো। কফিটা তো দুর্দান্ত ছিল, শুধু কফি নয় চিকেন উইংস স্যান্ডউইচ সবগুলোই দুর্দান্ত। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কফি, আর শীতের সন্ধ্যাবেলে কফি। আর অবশ্যই আমি রেকমেন্ড করবো সব রকম খাবার কিন্তু ট্রাই করবে। চলো আজকে বেরোবো। আর এখানে দেখো নানা রকম ক্যান্ডিও পাওয়া যাচ্ছে, এগুলো হোয়াইট চকলেট, আর এগুলো রয়েছে ক্যান্ডি, আর ওগুলো প্লেন চকলেট। বাচ্চাদের জন্য তোমরা এগুলো অবশ্যই ক্যারি করতে পারো, না কিছু। এই যো এটা তোজোর জন্য এসেছি, তোজোর জন্য একটু কিছু নিয়ে যাবো না তা হয় না, ওই জন্য তোজোর জন্য নিয়ে নিলাম হোয়াইট চকলেট। এগুলো রয়েছে, অতটা খেতে পারে না বলে, চলো এটা নিয়ে নিই। চলো তাহলে এবার বেরোবো, আসছি আসবে আমার।